প্রিয় দর্শক বন্ধু, ভগবান বিষ্ণুর অবতার হলেন শ্রী নৃসিংহদেব। অত্যাচারী রাজা হিরণ্যকশিপুর হাত থেকে তার ছেলে ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীবিষ্ণু। তিনি সেই সময় রূপ নিয়েছিলেন নৃসিংহদেবের, যার শরীর মানুষের মতন হলেও মুখ ছিল নৃসিংহের বা সিংহের ন্যায়। প্রসঙ্গত, হিন্দু শাস্ত্র অনুসারে নিয়মিত শ্রী নৃসিংহদেবের কবচ মন্ত্র উচ্চারণ করলে যে কোনো রকম পাপের হাত থেকে রক্ষা মেলে, শত্রু ভয় থাকে না, সেই সঙ্গে আরও অনেক উপকার পাওয়া যায়। শাস্ত্র মতে নিয়মিত শ্রী নৃসিংহদেবের কবচ মন্ত্র পাঠ করলে বা এই কবচ শরীরে ধারণ করলে খারাপ বা নেতিবাচক শক্তি ধারে কাছেও ঘেঁষতে পারে না। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে এক মাত্রায় পজিটিভ শক্তির বিকাশ ঘটে, যে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে, ফলে সাফল্য পেতে সময় লাগে না। প্রসঙ্গত, এমনটাও বিশ্বাস করা হয় যে এই নৃসিংহ মন্ত্র বা নৃসিংহদেবের কবচ মন্ত্র উচ্চারণ করলে দেবের আশীর্বাদ সব সময় ভক্তের সঙ্গে থাকে, ফলে খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা একেবারেই কমে যায়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি এই মহাশক্তিশালী কবচ আমাদের থেকে সংগ্রহ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই কবচ অতি শীঘ্রই প্রেরণ করার জন্য ব্যবস্থা করতে পারব। তাই দর্শক বন্ধু, আসুন এখন এই শক্তিশালী, অতি পরম পবিত্র, অতি গুহ্য এই নৃসিংহদেবের কবচ মন্ত্র আমরা একসঙ্গে পাঠ করি, শ্রবণ করি। শ্রী নরসিংহ কবচ স্তোত্রম। নরসিংহ কবচম বক্ষ্যে প্রহ্লাদেনোদিতম পুরা সর্বরক্ষাকরম পুণ্যম সর্বোপদ্রবনাশনম সর্বসম্পৎকরম চৈব স্বর্গমোক্ষপ্রদায়কম ধ্যাত্বা নরসিংহম দেবেশম হেমসিংহাসনস্থিতম বিবৃতাস্যম ত্রিনয়নম শরদিন্দুসমপ্রভম লক্ষ্ম্যালিঙ্গিতবামাঙ্গম বিভূতিভিরুপাশ্রিতম চতুর্ভুজম কোমলাঙ্গম স্বর্ণকুণ্ডলশোভিতম শ্রিয়াসুশোভিতোরস্কম রত্নকেয়ূরমুদ্রিতম তপ্তকাঞ্চন সংকাশম পীতনির্মলবাসসম ইন্দ্রাদিসুরমৌলিষ্ঠা স্ফুরন্মাণিক্যদীপ্তিভিঃ বিরাজিতপদদ্বন্দ্বম শঙ্খচক্রাদিহেতিভিঃ গরুত্মতা চ বিনয়াৎ স্তূয়মানম মুদান্বিতম স্বহৃৎকমলসম্বাসম কৃত্বা তূকবচম পঠেত নরসিংহো মে শিরঃ পাতু লোকরক্ষাত্মসম্ভবঃ সর্বগোপী স্তম্ভবাসা ফালম মে রক্ষতু ধ্বনিম নরসিংহো মে দৃশঃ পাতু সোমসূর্যাগ্নিলোচনঃ স্মৃতিম মে পাতু নরহরি মুনিবর্যা স্তুতিপ্রিয়ঃ নাসাম মে সিংহনাসস্তু মুখম লক্ষ্মীমুখপ্রিয়ঃ সর্ববিদ্যাদিপঃ পাতু নরসিংহো রসনাম মম বক্ত্রম পাতু বিন্দুবদনঃ সদা প্রহ্লাদবন্দিতঃ নরসিংহ পাতু মে কণ্ঠম স্কন্দৌ ভূভরণান্তকৃত দিব্যাস্ত্রশোভিতভুজৌ নরসিংহ পাতু মে ভুজৌ করৌ মে দেববরদৌ নরসিংহঃ পাতু সর্বতঃ হৃদয়ং যোগী সাধ্যশ্চ নিবাসম পাতু মে হরিঃ মধ্যম পাতু হিরণ্যাক্ষা বক্ষা কুক্ষী বিদারণঃ নাভিম মে পাতু নরহরি স্বনাভিঃ ব্রহ্ম সংস্তুতঃ ব্রহ্মাণ্ডকোটয়ঃ কট্যাম যস্যাসৌ পাতু মে কটিম গুহ্যম মে পাতু গুহ্যাণাম মন্ত্রাণাম গুহ্যরূপদৃক ঊরু মনোভাবঃ পাতু জানুনী নররূপদৃক জঙ্গে পাতু ধরাভারা হর্তা যৌ সৌর্ণকেসরী সুররাজ্যঃ প্রদঃ পাতু পাদৌ মে নরহরীশ্বরঃ সহস্রশীর্ষা পুরুষঃ পাতু মে সর্বশস্তনুম মহোগ্রঃ পূর্বতঃ পাতু মহাবীরাগ্রজোগ্নিতঃ মহাবিষ্ণু দক্ষিণেতু মহাজ্বালস্তু নৈরতৌ পশ্চিমে পাতু সর্বেষো দিশি মে সর্বতো মুখঃ
नरसिंहः पातु वायव्यां सौम्यां भीषण विग्रहः ईशान्यां पातु भद्रो मे सर्वमंगलदायकः संसारभयदः पातु मृत्योर्मृत्युर्न केसरी इदं नरसिंहकवचं प्रह्लादमुखमण्डितं भक्तिमान्यः पठे नित्यं सर्वपापैः प्रमुच्यते पुत्रवान् धनवान् लोके दीर्घायुरुपजायते यं यं कामयते कामं तं तं प्राप्नोत्यसंशयं सर्वत्र जयमाप्नोति सर्वत्र विजयी भवेत् भूम्यन्तरिक्षदिव्यानां ग्रहाणां विनिवारणं वृश्चिकोरगसम्भूता विषापहरणं परं ब्रह्मराक्षसयक्षाणां दूरोत्सारणकारणं भूर्जे वातालपत्रे वा कवचं लिखितं शुभं करमूले धृतं येना सिद्धेयुः कर्मसिद्धयः देवासुरमनुष्येषु स्वं स्वमेव जयं लभेत् एकसन्ध्यं त्रिसन्ध्यं वा या पठे नियतो नरः सर्वमङ्गलमाङ्गल्यं भुक्तिं मुक्तिं च विन्दति द्वात्रिंशतिसहस्राणि पत्ते चुद्धात्मभिर्निर्भिः कवचस्यास्य मन्त्रस्य मन्त्रसिद्धिः प्रजायते अनेन मन्त्रराजेण कृत्वा भस्माभिमन्त्रणं तिलकं बिभ्रियाद्यस्तु तस्य ग्रहभयं हरेत् त्रिवारं जपमानस्तु दत्तं वार्याभिमन्त्र्य च प्राशयेद्यं नरं मन्त्रं नरसिंहध्यानमाचरेत् तस्य रोगाः प्रणश्यन्ति ये च सुकुक्षिसम्भवाः किमत्र बहुनोक्तेन नरसिंहसदृशो भवेत् मनसा चिन्तितं यत्तु सतच्चाप्नोत्यसंशयं गर्जन्तं गर्जयन्तं निजभुजपटलं स्फोटयन्तं हरन्तं दीपयन्तं तापयन्तं दिवि भुवि दिजितं क्षेपयन्तं क्षिपन्तं क्रन्दन्तं रोषयन्तं दिशि दिशि सततं संहरन्तं भरन्तं वीक्षन्तं घूर्णयन्तं करनिकरशतै दिव्यसिंहं नमामि इति श्रीब्रह्माण्डपुराणे प्रह्लादोक्तं श्रीनरसिंहकवचं सम्पूर्णम् हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे প্রিয় দর্শক বন্ধু, আপনারা যদি এই মহাশক্তিশালী কবচ আমাদের থেকে সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই কবচ অতি শীঘ্রই প্রেরণ করার জন্য ব্যবস্থা করতে পারবো।